বন্ধুরা, আজকে যে প্রযুক্তি দেখাবো এই প্রযুক্তি হচ্ছে একটি 60 ভোল্টের অটোর যে চার্জারগুলো, সেই চার্জারগুলো নিয়ে কথা বলবো। তো আমরা বেশিরভাগ যে বিষয়গুলো ফেস হই সেটি হচ্ছে অটোর চার্জারের যে রেগুলেটর, এই রেগুলেটরটাই বেশিরভাগ প্রবলেম হয়। তো আমরা আগে চার্জারটি খুলে নিয়েছি, তো এখন সেম রকমের আমরা আরেকটি রেগুলেটর নিয়েছি। তো এই রেগুলেটরটি আমাদের 20টি পয়েন্ট থাকে, তো একটি হচ্ছে কমন আর 9টি হচ্ছে চার্জারের সিলেক্টর। তো 20টি আমরা 20টির মাঝে 2টিভাবে ভাগ করা আছে, তো 2টি আমরা শর্ট করে দিব, যার কারণে চার্জারের রেগুলেটরে এম্পিয়ার জানি অনেক বৃদ্ধি পায়। তো আমরা সেম রকমের আরেকটি রেগুলেটর নিয়েছি, তো আমরা 2টি প্রান্ত মিলে 1টি প্রান্ত করব, যাতে চার্জারে রেগুলেটরে অনেক শক্তিশালী কাজ করে এবং চার্জারে কোনো প্রকার প্রবলেম না হয়। তো সেই কারণে আগে আমাদের প্রথম থেকে যেভাবে লাইনটি খুলতে হবে, আবার সেম সেই রকমে আবার লাগাতে হবে। তো এটা খোলার জন্য প্রথমত আগে আমরা পুরান রেগুলেটরটি খুলে নিব। তো পুরান রেগুলেটর খোলা শেষ, তো এখন নতুন রেগুলেটর আমরা সেমভাবে আবার লাগিয়ে নিব। তো যে একটি পিন রেগুলেটরের সাথে সবসময় কানেক্ট থাকে সেটা হচ্ছে কমন, আর 1টি প্রান্ত অপরটির সাথে অ্যাড করে সেটির সাথে সিলেক্টরভাবে কাজ করবে, সেটি আমার চার্জারের যে আরও 1টি প্রান্ত আছে সেখানে লাগাতে হবে। তো আমরা প্রথমভাবে ভালো করে লাগিয়ে নিব এবং সোল্ডারিং আয়রন দ্বারা অনেক ভালোভাবে লাগিয়ে নিব, যাতে করে লাইন কোনো লুজ কালেকশন না হয়। তো আমাদের নতুন রেগুলেটর লাগান শেষ, তো এখন আমরা চার্জারের মাধ্যমে আবার ভালো করে নতুন রেগুলেটরটি লাগিয়ে নিব। তো রেগুলেটর লাগানোর কাজ শেষ হইলে আমার চার্জারটা কিন্তু একদম রেডি। তো চার্জারটি রেডি হওয়ার পর আমরা টেস্টিং করব। তো টেস্টিং আমাদের এম্পিয়ারে কাটা শুরু করতেছে, তো চার্জিং রেডি।